ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ বরকাত সম্মানিত দিনী জানিয়ে সালেন রাসুল সাল সাল্লাম বেশি হাসতে নিষেধ করেছেন কেন সম্মানিত তিনি বাই এই বিষয়ের উপর একটা হাতিস শহীদের মিজিতে দুই হাজার তিনশত পাঁচ ইবনে মাজার চার হাজার একশত তিরানব্বইতে আছে হাদিসটি নাসিরুদ্দিন আলমীর পাঁচশত ছয় নম্বর হাদিসে মধ্যে আনছেন হাদিসটি নবী বলেন লা সহিহে তুমি তুল কলব তোমরা বেশি বেশি হাসবে না বেশি বেশি হাসা তোমাদের অন্তরকে মেরে ফেলবে অন্তর অন্তর মরে যাওয়ার কারণ হবে বেশি হাসা অন্তর মরে যাওয়ার কতগুলো অর্থ আছে একটা হচ্ছে সে উদাসীন হয়ে যাবে সে আল্লাহ এবং আল্লাহ রাসুল প্রতি ভালোবাসার প্রতি উদ্দূষণ হয়ে যাবে আল্লাহ দিনের থেকে সে দূরে সরে দেবে আল্লাহ রহমত থেকে সে বঞ্চিত হয়ে যাবে ভালো কাজ তার অন্তরের মধ্যে ভালো লাগবে না খারাপ কাজে তার অন্তরের মধ্যে ভালো লাগবে অন্তর মরে যাওয়ার কতগুলো অর্থ আছে তাই বেশি থেকে বেশি হাসা যাবে না তবে রাসুল সাল আল্লামের থেকে আমাদের অনেকগুলো আদর্শ শিকার আছে রাসুল সাল্লাম ছিলেন দায় মাত্তা সব সবসময় মুস্কি হাসতেন মুস্কি হাসা এটা সুনত এই হাসি আপনার সমস্যা নাই এটা সবসময় আপনার এটা যদি থাকে আপনি সত্যি করা সব পাবেন কারণ একটা হাজি মধ্যে আছে ল হাকিরান মারুফ এসাইয়া হাত তা আংতাল কাঝিনতলিক তুমি কোনো নাককে ছোট মনে করবে না এই পর্যন্ত যে তুমি কোনো মুসলমান ভাইয়ের সাথে হাসি মেখে তুমি সাক্ষাৎ করবে মুসকি হাসি দিয়ে অন্যের সাথে মিলা এটা সুন্নত এটা সৎকার সব ভাবা যায় আর একটা হাসি আছে জায়েজ হাসি এতে দাঁত দেখা যাবে আওয়াজ হবে না এটা জায়েজ আর একটা হারাম হাসি সেটা হচ্ছে হা করে হাসা আওয়াজ করে হাসা এটা হাহা এটা হারাম তাই সব মধ্যে সুন্নতি হাসি তাবাসুম যেটাকে বলা হয় মুস্কি হাসি এটা মৌমেন রাখলাকের মধ্যে নিয়ে আসা চাই আর কোন সময় জাহেদ হাসিও দেওয়া যেতে পারে আর খারাপ হাসি থেকে সব সময় বেঁচে থাকতে হবে যেটা আমাদের অন্তরকে মেরে ফেলবে আশা করি বেশি শুভ আছেন বাকি আল্লাহ আলম সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত thank you